নিধু কাপুর তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন এক পারিবারিক নিখুঁত ছবি। বৃহস্পতিবার মধ্যাহ্নে ঘরোয়া অনুষ্ঠানে রণবীর আলিয়া কিংবা বলা যায় রালিয়া তাদের বিয়ে সম্পন্ন করেন। বলিউডে শুরু হলো এক নতুন সমীকরণ। এক সময় রণবীরকে ক্যাসানোভা বলেছিলেন মহেশ ভাট, কিন্তু আজ রণবীরকে জামাই হিসেবে পেয়ে আবেগ তাড়িত মহেশ ভাট। অভিনেতা মাধবনের একমাত্র ছেলে বেদান্ত, তিনি দেশের হয়ে সাঁতার প্রতিযোগিতায় রূপ পেলেন। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা মাধবন। ইয়াস অভিনীত কেজিএফ টু মাত্র দুদিনে বিশ্বব্যাপী ব্যবসা করেছে 240 কোটি টাকার। হাঁসখালি কাণ্ডে গ্রেপ্তার তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিক। সিবিআই গ্রেপ্তার করলেন রঞ্জিত মল্লিককে। আজকের বিশেষ বিশেষ খবর এই পর্যন্তই।